দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসী দশা মানুষজন সহায় সম্বলহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে, আর এর মাঝেও দুর্নীতির অভিযোগ বারবার বাংলার সামনে এসেছে। আর এবার সেই দুর্নীতি যেন সামনে এলো কীভাবে, না কাটমানি ফেরত দেওয়ারই। উত্তর দিনাজপুর ইসলামপুরের কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে উঠে এসেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। তৃণমূল পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে বিপুল পরিমাণ কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। আবাসের ঘর দেওয়ার নাম করে যে কাটমানি নেওয়া হয়েছিল, আর এবার সেই টাকাই ফিরিয়ে দেওয়া হলো উপভোক্তাদের। আর এই টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ইতিমধ্যেই বিক্ষোভ দেখানো শুরু করেন প্রচুর মানুষ, কেননা অনেকেই এখনো পর্যন্ত টাকা ফেরত পাননি। সেই কারণেই পঞ্চায়েত অফিসের সামনে চলে প্রতিবাদ বিক্ষোভ। ইসলামপুরের কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তুমুল বিক্ষোভ। গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। প্রায় এক বছর আগে আবাস যোজনার ঘরের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে। সকল উপভোক্তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে জানান নুরি বেগম, কিন্তু বেশিরভাগ উপভোক্তার টাকা ফেরত না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। ইসলামপুর ব্লকের যিনি ব্লক প্রেসিডেন্ট রয়েছেন জাকির হোসেন, দীর্ঘদিন থেকে তিনি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছিলেন যে তার প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে কাটমানি নেওয়ার, কিন্তু প্রধানকে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়ার পরও প্রধান কিন্তু কোনোভাবেই কিন্তু তার পদ থেকে ইস্তফা দেননি। আগে যারা পঞ্চায়েতে বিভিন্ন দায়িত্বে ছিলেন তারাই কাটমানি নিয়েছিলেন বলে দাবি নুরি বেগমের। আমার বিরুদ্ধে বললে তো হবে না, আমি তো কারো কাছ থেকে কাটমানি নেইনি, আর আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারবে না। অনেক প্রমাণ করেছে উচ্চানের থেকে, প্রশাসন থেকে অনেক প্রমাণ করার চেষ্টা করেছে, আজ পর্যন্ত আমার কোনো দুর্নীতির ওরা প্রমাণ করতে পারেনি। কাটমানির ঘটনা সামনে আসতেই নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। হ্যাঁ, কাটমানি ব্যাপারটা মানুষ বলছে, আমরা দেখিনি, চোখ দিকে দেখিনি কাটমানি, কিন্তু নুরি বাবু আমরাতে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত আছেন। দেখুন, আমরা তো অভিযোগ আমরা প্রায়শই করে থাকি যে তৃণমূলের মানে দুর্নীতি, এটা প্রমাণিত যে ঘুষ খাওয়া টাকা কাটমানির টাকা সে এখন ফেরত দিচ্ছে, যে আমরা মিথ্যা বলিনি এটা তো প্রমাণ। বিক্ষোভের জেরে পঞ্চায়েত অফিসে আটকে পড়েন নুরি বেগম, পুলিশের গাড়ি করে সেখান থেকে বাড়ি যান তিনি। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র‍্যাব কমব্যাট ফোর্স। এই পঞ্চায়েতের পরিস্থিতি কি হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। দুদিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। একদিকে ছবি দেখালাম যেখানে কাটমানি নেয়াকে কেন্দ্র করে ধুন্ধুবার কাণ্ড, অন্যদিকে জমি দখলকে কেন্দ্র করে অশান্ত জলপাইগুড়ি। দুপক্ষের জমি বিবাদের মীমাংসার নামে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে, ঘটনায় জখম হয়েছে উভয় পক্ষের 10 জন। ইতিমধ্যেই কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের কাজীপাড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি। জমির কাগজপত্র থাকা সত্ত্বেও সঞ্জয় আগরওয়াল নামে এক শাসক নেতা জমি দখল করে বলে অভিযোগ। কি বলে জমি এখানে কেচাল মাটা মেটার ভাগ দিছে, তখন আমাদেরকে ডাকছে আমার মালিকদের, এই 4-5 দিন আগে গেছে আর কি, হ্যাঁ কৃষ্ণদার বাড়িতে গেছে, ও মিটিং বসাইছে, তখন ও বলতে যে এটা ভুলভাল আছে নাকি। তখন আমার স্বামী অসেন রায় আর ভাসুর অসেন রায় ওরা গিয়ে বলছে যে জিরোসটা তাহলে রাখো, তুমি সাকছেন দিয়ে দেখো যার জমিটা হবে তখন ওই দিবে, তাহলে তুই তো আমাদের লোক, তাহলে তুই যদি ওখানে মিনমাট করিস তাহলে তো ভালোই কথা। জমি জট কাটাতে আসরে নামেন জেলা তৃণমূলের SC ST সেলের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ দাস, কিন্তু অভিযোগ সমস্যা মেটানোর বদলে জমি দখল করতে যায় ওই তৃণমূল নেতা, বাধা দিলে হামলা চালানো হয় বলে অভিযোগ। তারপরে কৃষ্ণ দাস ও হাইটি আমার সামনে গেল, গেলে আমার সাথে সামনাসামনি কথা বলা বলি নাই, আমি বললাম কি ব্যাপার, তুমি এখানে কেন, তুমি আমাকে চিনো না। তারপর ও বলছে ধরো কোনো কথা নাই, এলো পাথারি রড
লোহার বললাম তীর ধনুক আমাকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো বললো, বলে এখানে পালাও নালে গুলি করে দেবো। এত সাহস কে দিল? নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন কৃষ্ণ দাস। দেখতে কিন্তু সেখানে যাওয়ার পর দেখলাম যে আলোচনা শুরুর আগেই তর্ক বিতর্কের মধ্যে জড়া যায় উভয় পক্ষ এবং একটা মাইকবিল লাগে যায়। আমি খুব চেষ্টা করে সেখান থেকে উভয়কে ছাড়াই, উভয়ের মধ্যেই আহত হয়। কোতোয়ালি থানায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের। ফের একবার প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। কিভাবে দিনের আলো এভাবে আইন হাতে তুলে নিতে পারে শাসক? নাকি শাসক নেতা হয় সাত খুন মাফ? জলপাইগুড়ি থেকে সুবীর এসে রিপোর্ট, রিপাবলিক বাংলা। তিহার জেল থেকে মুক্তি পেয়ে বোলপুরে অনুব্রত মণ্ডল প্রায় দু বছর পর বাড়ি ফিরলেন কেষ্ট। আর অনুব্রত মণ্ডল ফেরার পরেই তৃণমূল কংগ্রেসের বড় ছোট নেতারা ভিড় করেন অনুব্রত মণ্ডলের বাড়িতে। দু বছর পর বোলপুরে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় শুক্রবার জামিন পান অনুব্রত, সোমবার তিহার জেল থেকে ছাড়া পান তিনি, আর আজ পৌঁছে গেলেন বোলপুরের নিচুপট্টির নিজের বাড়িতে। দিকে অনুব্রত মণ্ডলের ছবি নিয়ে যেমন মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, পাশাপাশি জেলা নেতৃত্ব তারাও কিন্তু সকাল থেকে হাজির হয়ে গিয়েছেন নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের এই বাড়িতে। মমতা ব্যানার্জি ভালো আছে? মমতা ব্যানার্জি ভাই আশীর্বাদে আইনকে সম্মান করি। শরীর কেমন আছে? শরীর ভালো নাই, পায়ের যন্ত্রণা। অনুব্রত ফিরতেই তার বাড়িতে ভিড় জমাতে থাকেন তৃণমূলের বড় ছোট নেতারা। কিন্তু তাদের সঙ্গে কার্যত দেখা করেননি কেষ্ট মণ্ডল। কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী থেকে ব্লক নেতৃত্ব, যারা তার বাড়িতে এসেছিলেন তাদের সঙ্গে পরে পার্টি অফিসে দেখা করবেন বলে জানিয়েছেন অনুব্রত। দেখা করতে তো গেলেন, বাড়িতে তো ভিতরে যেতে পারলেন? এখন তো ব্যস্ত হয়েছি, শারীরিক ভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব, দেখা হলো এটুকু, এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব। এখন উনি একটু অসুস্থ আছেন, আর সকাল থেকে আমাদের যেহেতু সিএম আসবে এই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, এরপর যাব। দলে দেখা করব, আজকে আমার দেখা হবে না, আমি আজকে কলকাতায় ফিরে যাচ্ছি। দেখা তো হবেই, দলে আছেন, বহিষ্কার হননি কখনো, দলের পদেও আছেন, দলেও আছেন। তবে এদিন বোলপুরে সরকারি বৈঠক করলেও অনুব্রতর সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলা সফর শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনাও দেন তৃণমূল নেত্রী। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।